নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ র্যালি ধলাইয়ে। হাইলাকান্দির মিজোরাম সীমান্তে বোমা বিস্ফোরণ, দুষ্কৃতীদের এলাকা জুড়ে চাঞ্চল্য। ভারতের কৃষক আন্দোলন এবার আন্তর্জাতিক স্তরে, রয়েছে আমেরিকার সমর্থন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বৃহস্পতিবার কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে কাবুগঞ্জের পাইক পাড় থেকে এক র্যালি বের হয়ে ধলাই PW2 মাঠে এসে জমায়েত হয়। পরে সেখানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রকিবুল হোসেন, শাকিল আহমেদ খান, ভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রমুখ। এতে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ বরদলুই বলেন, বাঙালিদের নাম এই লিস্ট থেকে বাইরে গেল, ওরা ওটা নিয়ে পলিটিক্স করা শুরু করলো, আর CAA নামে একটা আইন ওরা করতে মেটে উঠল। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আসাম একর্ডকে কংগ্রেস পার্টি সমর্থন করে, আর আসাম একর্ডের বিবাদে যত 18 লাখ লোক হয়তো বাইরে আছে, প্রত্যেক জনে ওরা আসামের একজন নাগরিক, একজন অনারেবল নাগরিক, একজন ভালো অসমিয়া, একজন ভালো ভারতীয়, ওদেরকে অন্যায় করে এই 18 লাখের নাম বাইরে রেখেছে। আর কংগ্রেস যখন ক্ষমতায় আসবে আমরা এটা এনশিওর করব, প্রত্যেক জনকে উপযুক্ত ভাবে সম্মান সহকারে ওদেরকে ভারতীয় নাগরিকের মর্যাদা দিতে হবে। এদিকে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব ধিক্কারের সুরে বলেন, বর্তমানে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া অবস্থায়, যা ভারতের ইতিহাসে প্রথম। আমি ওনাকে পরিমল দা বলি, কিন্তু আমি আজকে পরিমল বাবুকে বলতে চাই যে যে আশা নিয়ে আসামের মানুষরা এবং বরাকের মানুষরা যে বিজেপিকে ভোট দিয়েছিল যে পরিবর্তন হবে, সেই পরিবর্তন কেন হলো না আপনি জবাব দিন। আজকে আমি ধলাই সমষ্টির থেকে আসাম সরকারের প্রত্যেক মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কি পরিবর্তন হয়েছে, কোথায় গেল 25 লক্ষ চাকরি, কোথায় গেল 24 ঘন্টা বিদ্যুৎ, কোথায় গেল বরাকের উপরে 5টা সেতু, কোথায় গেল মিনি সেক্রেটারিয়েট। আজকে এইগুলোর জবাব আমার চাই, আর আমি চাই যে এখান থেকে কংগ্রেসের প্রত্যেক কর্মীর আওয়াজ জোরে পরিমল দার গড়ে পর্যন্ত যায়। মঙ্গলবার হাইলাকান্দি জেলায় মিজোরাম সীমান্তে কুচেরতল এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণ করে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এতে বিদ্যালয়ে নির্মীয়মান টয়লেট এবং পানীয় জলের ট্যাঙ্কে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অতীতে একই বিদ্যালয়ে বোমা হামলা করে দুষ্কৃতীরা। পরে তদন্তে জানা যায় সেই দুষ্কৃতীরা মিজো সম্প্রদায়ের ছিল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাইলাকান্দি জেলাশাসক মেঘানিধি দাহাল সহ পুলিশ সুপার পি নাথ ঘটনাস্থলে পৌঁছেন এবং এর পেছনে কি রহস্য রয়েছে তা খতিয়ান করে দেখেন তারা। তবে স্থানীয়দের বয়ান অনুযায়ী কিছুদিন ধরেই একদল দুষ্কৃতী লাগাতার হুমকি দিচ্ছিল, ফলে এই ঘটনায় তাদের হাত রয়েছে বলে অনুমান করছেন স্থানীয়রা। ভারতের কৃষক আন্দোলন ক্রমশ আন্তর্জাতিক হয়ে উঠেছে। মঙ্গলবার রিহানা গ্রেটা থুনবার্গ থেকে শুরু করে অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব কৃষকদের সমর্থনে টুইট করে বলেন, মোদি সরকারের পাশে দাঁড়াতে দেখা গেল আমেরিকাকেও। পাশাপাশি কৃষি আইনের বিরোধিতায় শুরু হওয়া আন্দোলনকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করে ওয়াশিংটনের তরফে এক উন্নত গণতন্ত্রের পরিচয় বলে জানানো হয়েছে। বুধবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ভারতের কৃষি আন্দোলন নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানানো হয়, আমেরিকা বরাবরই দুপক্ষের মধ্যে কোনো মতানৈক্য হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া হয়।
এদিকে মার্কিন মুখপাত্র বলেন, ভারতের বাজারের ক্ষমতা ও বেসরকারি বিনিয়োগের উন্নতির জন্য এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে আমেরিকা। সেই সঙ্গে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন যে উন্নত গণতন্ত্রেরই পরিচায়ক তা উল্লেখ করে আমেরিকা মনে করিয়ে দিয়েছে। ভারতের সুপ্রিম কোর্টও এই আন্দোলন নিয়ে এমনই মত প্রকাশ করেছে। তবে ওয়াশিংটনের তরফে কৃষি আন্দোলন নিয়ে কার্যত মোদী সরকারকে সমর্থন জানানো হলেও শেষ পর্যন্ত আমেরিকা যে আন্দোলন নিয়ে দ্বিধা বিভক্ত তাও পরিষ্কার হয়ে গিয়েছে। মার্কিন কংগ্রেস বহু সদস্যই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের 159তম জন্মতিথি উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। এদিন ভোর 4:30 মঙ্গলারতি ও বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সন্ন্যাসী মহারাজরা। পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী গণধীশানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ। এদিন সকাল 7:00 শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা, ভোগারতি ও হোম অনুষ্ঠিত হয়। পরে স্বামীজির উপর দিনব্যাপী চলে পাঠ আলোচনা এবং সঙ্গীতাঞ্জলি। দুপুর 12:00 থেকে অগণিত ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এদিন সন্ধ্যায় সন্ধ্যারতি শেষে স্বেচ্ছাসেবক এবং সন্ন্যাসী মহারাজরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে আশ্রম অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজী মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, তার কুষ্ঠি দেখে জ্যোতিষরা বলেছিল যে এ সারা বিশ্বের সম্মান পাবে, সারা বিশ্বকে শিক্ষা দেবে বা রাজা হবে। তা আমরা দেখেছি যে তিনি সন্ন্যাসী রাজা জ্যোতিরাজ হয়েছিলেন, এই জন্য তার প্রণাম মন্ত্রে আছে নমস্তে জ্যোতিরাজ আয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখস্বরূপ আয় স্বামী তাপ আনবে। আজকের এই দিনটি অত্যন্ত পবিত্র দিন। সেই দিনে আমরা সকাল থেকে পূজা দিয়ে শুরু করেছি মঙ্গল আরতি দিয়ে, এখন এই হোম হলো, প্রসাদ বিতরণ অনেক দিন পর আবার শুরু হয়েছে। প্যাকেটে করে অ্যালুমিনিয়ামের ফয়েলে করে আমরা প্রসাদ দিচ্ছি, চাটনি দিচ্ছি, সব দিচ্ছি। ভক্তরা খুব আসছেন আনন্দ করে, অনেকদিন পর প্রসাদ পাচ্ছেন, তো এই জন্য এদের খুব ভালো লাগছে। তো আজকের দিনে ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা করছি, আপনারা সবাই খুব ভালো থাকুন, ওদের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। ক্রীড়া এবং সাংস্কৃতিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সচেষ্ট বর্তমান রাজ্য সরকার। ফলে মুখ্যমন্ত্রীর আনটাইড ফান্ড থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বৃহস্পতিবার শিলচরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন পুবালির বিল্ডিং নির্মাণের জন্য শিলচরের বিধায়ক এই আনটাইড ফান্ডের 8 লক্ষ টাকার কাজের শিলান্যাস করলেন। এই উপলক্ষে ক্লাব গৃহে আয়োজিত হয় এক সভা। এতে সাংস্কৃতিক মনস্ক এবং পুবালি সদস্য ছাড়াও শিলচরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। দেখুন, পুবালি আমাদের বড়াক উপত্যকার একটি অগ্রগণ্য সাংস্কৃতিক ক্রীড়া এবং সামাজিক সংগঠন। ছোটবেলা থেকেই প্রায় 50 বছর হতে চলল এই সংগঠনের। ছোটবেলা থেকেই আমরা নাম শুনে আসছি, তখন শিলচর শহর এত বড় ছিল না, পরিসর ছোট ছিল, জনসংখ্যা কম ছিল, সাংস্কৃতিক সংগঠনও অনেক কম ছিল। কিন্তু প্রতি সবসময় আপনারা বিশেষ করে নাট্যানুষ্ঠান এই বিষয়ে আপনারা একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তখন আমরা দেখতাম যে প্রতি বছর বিভিন্ন মানে জন্মদিন হোক বা উৎসব হোক বা বিভিন্ন দিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখতাম। আর বিশেষ করে পূজার সময় একটা হুলস্থুল ব্যবহার ছিল, কারণ যাত্রাগানের আসর বসত অনেক জায়গাতেই, নাটক তো হতোই, সেই সঙ্গে যাত্রাগানের আসর ছিল, বসত, সেটা একটা অন্য আনন্দ ছিল, অন্য বিষয় ছিল। এখনো গ্রামাঞ্চলে গত 19 জানুয়ারি অসমের হোজাই জেলার 3 প্রতারক আগর ব্যবসায়ী উত্তর ত্রিপুরার কদমতলা এলাকার ব্যবসায়ী রুফুল আহমেদের কাছ থেকে আগর কাঠ ক্রয় করে নিয়ে যাওয়ার সময় অন্য এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। কিন্তু সেই পার্টির কাছে থেকে নিজের পাওনা টাকা না পেয়ে কদমতলা থানায় 3 প্রতারক ব্যবসায়ীর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ওই কাণ্ডে অভিযুক্ত জনৈক ব্যবসায়ী শাকির আহমেদ ত্রিপুরায় প্রবেশ করলে তাকে হাতে নাতে আটক করে কদমতলা পুলিশ। ধৃত আগর কাঠ কারবারী শাকির আহমেদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 406, 409,
34 ধারায় মামলা নথিভুক্ত করা হয়। আমাদের এই কদমতলা সেক্টরে আগরে বিজনেস চলে, সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত। তো এখানে রফুল আলম বলকে একজন লোক গোপালনগর বাড়ি হোজাই আসাম, ওরা আগর অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখান থেকে তাদের বেশ কিছু আগর যখন কিনেছে, কেনার পরে তাদেরই সঙ্গী সাথী যারা আছে তাদের কাছে এগুলি দিয়েছে পৌঁছে দেওয়ার জন্য আসামে। তো তারা কী করেছে, এটা গত জানুয়ারি 13 তারিখের ঘটনা, ওরা কী করেছে সমস্ত মালগুলো নিয়ে রাস্তায় যে কোনোভাবেও হারিয়ে গেছে এই সমস্ত নাম দিয়ে একটা গাড়িও ইউজ করেছে, বলছে TR05B1720 একটা ডাম্পার গাড়িতে করে নিয়েছিল, বলছে এই গাড়ির থেকে কে বাকারা মাল নিয়ে গেছে এই সমস্ত বলে ওদেরকে বলছে আর কি। আসলে ওরা নিজেরাই বাদীর কথা মতো বোঝা যাচ্ছে যে ওরা নিজেরাই মালগুলি হাফিজ করে ফেলেছে। তো অ্যাকর্ডিংলি এখানের মধ্যে একজন আছে বিবাদী শাকির আহমেদ, এছাড়া আরও নাম আছে আজিবুদ্দিন, ওয়ারিস আলী, গিয়াসউদ্দিনেরও। তো শাকির আহমেদকে আমরা আজকে কেসের ইয়েতে যিনি তদন্তকারী অফিসার তখন শাকির আহমেদকে ডিটেইন করেছে, একটা কেস নিয়েছি আমরা। এখানে প্রায় 18-20 লক্ষ টাকার মাল আমরা, কেস নাম্বার 6 আমরা মামলা নিয়েছি 4064094 ABC-তে, ও ইনভেস্টিগেশন চলছে। বৃহস্পতিবার বড়রামপুর বিজয়পুর 672 নং LP স্কুলের পাশে বরখোলা মণ্ডল অফিসের জন্য জমি নির্ধারণ হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক কিশোর নাথ, রামপুর চা বাগানের বিজয়পুর ডিভিশনের ডেপুটি ম্যানেজার বিকে নায়ক, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ সহ অনেকে। আজকে বাউন্ডারি শিলান্যাসের উপলক্ষে আমার বিধায়ক তিনিকে সহস্র কোটি প্রণাম জানাই। আমাদের অনেক স্বপ্ন ছিল, এটা আজ পূরণ হতে চলেছে। আমার এটা অঞ্চলে আমার দলের কর্মকর্তার আছে, সবের নাম ছোট করেই বলছি, সবকে আমার অশেষ ধন্যবাদ। এই ছোট উৎপাতিল বাগানের মায়েরা এবং ভাইয়েরা সবাইকে আমার বড়কে নমস্কার, ছোটকে স্নেহাশীষ। কি বলবো, বিধায়ককে একটি অনুরোধ, প্রত্যেক জায়গা চিহ্নিত করে কাজটা সুন্দরভাবে যাতে হয়, এটা আমাদের একটা গৌরব। ছোটো দুটো ব্রিটিশ আমলের স্কুল এটা, এটাতে আমাদের স্বামীরাও পড়েছেন। আরো শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ র্যালি ধলাইয়ে। হাইলাকান্দির মিজোরাম সীমান্তে বোমা বিস্ফোরণ, দুষ্কৃতীদের এলাকা জুড়ে চাঞ্চল্য। ভারতের কৃষক আন্দোলন এবার আন্তর্জাতিক স্তরে, রয়েছে আমেরিকার সমর্থন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।